হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি শুভদীপ প্যাডলাম। আমি আমার ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকেই ওয়েলকাম করছি। আজকে সকালবেলা পাখিকে খাওয়া দেওয়া হয়ে গেছে, দানা দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। তো আজকে ভিডিওর টপিক হচ্ছে যে পাখির যে বাচ্চাগুলো হয় সেগুলো কখন মাদার পেয়ারের কাছ থেকে কখন বাচ্চাগুলোকে আলাদা করা উচিত, বা আমি কখন আলাদা করে থাকি, তো সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অল করে দিন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। তো এখানে দেখুন এক পেয়ারই কনুর রয়েছে, এদেরকে এখনও বক্স দিইনি আমি। তো আজকে আলাদা করব এই পেয়ারটার বাচ্চা। এখানে আমি দেখিয়েছিলাম ফার্স্ট আমার বাড়িতে যে ককাটেল পেয়ারটা বাচ্চা করেছিল, তো দেখুন মেল এখন ভাঁড়ের ভেতরে আছে, নতুন যে বাচ্চা হয়েছে সেকেন্ড ক্লাসে তাদেরকে খাওয়াচ্ছে। আর এই সামনের এইটা ফিমেল, অ্যাডাল্ট ফিমেল, এবং ওই দুটো বাচ্চাই আমি আলাদা করব। তো এতদিন আমি আলাদা করিনি, কারণ বাচ্চা যতক্ষণ না সেলফিড হতে পারছে, নিজেরা একা খেতে পারছে, ততক্ষণ আলাদা করা সম্ভব নয়। তো আমি যেভাবে বাচ্চা যে সময়ে বাচ্চা আলাদা করে থাকি সেটা হচ্ছে এই পেয়ারটা ফার্স্ট ক্লাসের বাচ্চাগুলো দেখুন, তারপর সেকেন্ড ক্লাসে আবার ডিম দিয়েছে। সেকেন্ড ক্লাসের ডিমগুলো আবার ফুটে যাওয়ার পরে আজকে প্রায় 4-5 দিন হয়ে গেছে, বাচ্চাগুলো 4-5 দিন বয়স হয়ে গেছে, নতুন বাচ্চা দেখাবো আমি। তো ওই বাচ্চা ওই ডিমগুলো ফুটে সেকেন্ড ক্লাসের ডিমগুলো ফুটে যাওয়ার পরেই আমি ফার্স্ট ক্লাসের বাচ্চাগুলো আলাদা করি, কারণ ওরা আর খাওয়াবে না, এই হচ্ছে কথা। আজকে আলাদা করব আমি, দেখুন এখানে জল খাওয়ার ছোলা সব রেডি করে দিয়েছি, এইখানে আলাদা করে রাখব। তো আমার মতে এটাই সঠিক সময় বাচ্চাকে পেরেন্টসদের কাছ থেকে আলাদা করার, কারণ সেকেন্ড ক্লাসে বাচ্চা যেহেতু এসে গেছে তো প্রথম ক্লাসের বাচ্চাগুলোকে আর খাওয়াবে না, এদেরকে আর খাওয়াবে না, এরা নিজেরা একাই খেতে পেরে গেছে। তো এইভাবেই আমি বাচ্চাগুলো আলাদা করে থাকি। আমার ককাটেল কেন, বদ্রি কেন, ফিঞ্চ কেন, ফিঞ্চের দেখুন এখানে কিছু বাচ্চা আলাদা করা আছে, ভেতরে বেঙ্গলি ছিল, সেম একই প্রসেসে আমি সব বাচ্চাগুলোকে আলাদা করে থাকি। যতক্ষণ না নতুন ডিমে বাচ্চাগুলো ফুটছে ততক্ষণ আমি প্রথমের বাচ্চাগুলোকে আলাদা করি না, এই হচ্ছে কথা। আর এর পরের একটা ভিডিও আসছে, দুর্দান্ত প্রোগ্রেস রয়েছে ছোটো পাখির, ওই ধারের এই ধারের বেঙ্গলি পেয়ারটার 5টা বাচ্চা রয়েছে, এখানে 6টা ডিম রয়েছে, এখানেও 5টা বাচ্চা রয়েছে, এখানে 6টা বাচ্চা রয়েছে, বাকি এখানেও 3টে বাচ্চা রয়েছে, এখানেও 5টে বাচ্চা রয়েছে। তো সব দেখাবো পরের ভিডিওতে, তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে প্রেস করে অল করতে হবে, তবে ভিডিওর নোটিফিকেশানগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন বাচ্চাগুলো ধরে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এবং তার আগে নতুন ডিমের যে বাচ্চাগুলো হয়েছে সেকেন্ড ক্লাসের সেগুলোকে একবার দেখিয়ে দিই। এই দেখুন এইটা হচ্ছে মাদার পেয়ার, এইটা হচ্ছে মাদার পেয়ার, পার্ল ফিমেল, ব্ল্যাক মেল, আর এই দুটো ফার্স্ট ক্লাসের বাচ্চা, আমার বাড়িতে প্রথম ককাটেল বেবি, আমার ফার্মের প্রথম ককাটেল বেবি হচ্ছে এই দুটো। তো এগুলো সেল করবো না, এগুলো থাকবে আমার কাছে। এবং নতুন বাচ্চা দেখুন ভাঁড়ে এসে গেছে, 3টে বাচ্চা রয়েছে, 3টে বাচ্চা রয়েছে, এই দেখুন 4টে ডিম দিয়েছিলো সেকেন্ড ক্লাসে, 4টে ডিম দিয়েছিলো, 3টে বাচ্চা হয়েছে। তো এটাই হচ্ছে সঠিক সময় বাচ্চাগুলোকে আলাদা করার মায়েদের মা বাবার কাছ থেকে। তো আজকেই আমি আলাদা করব এদেরকে, চলুন ধরা যাক। তো দেখুন মাদার পেয়ার এখানে রয়েছে, বাচ্চাগুলো আলাদা করে দিয়েছি এখানে, এই দেখুন বাচ্চা দুটো আলাদা করে দিয়েছি, বাচ্চাও এসেছে, একটা কালো একটা পাল, এগুলো থাকবে, আমার কাছে একটু ভয় পেয়ে গেছে,
তো এইভাবেই আমি প্যারেন্টসদের কাছ থেকে বাচ্চাগুলো এই সময়ই আলাদা করে থাকি, আর এটাই আমার মতে এটাই সঠিক সময় বাচ্চাগুলো আলাদা করার। তো এখানেও কিছু বাচ্চা এসেছে, এক পেয়ারই বৌদি অ্যাডাল্ট রয়েছে এখানে, এটাতে পাঁচটা বাচ্চা হয়েছিল, পাঁচটা ডিম দিয়েছিল, পাঁচটা বাচ্চাই হয়েছিল, বর্তমানে এক চারটে রয়েছে। তো নেক্সট ভিডিওতে প্রোগ্রেসটাও দেখতে পাবেন। আর কোনো পেয়ারটা পুরো রেডি, বক্সও লাগানো রয়েছে, কিন্তু বক্সের মুখটা নেট দিয়ে ঘেরা রয়েছে, যে কারণে ওরা বক্সে যেতে পারছে না। কিন্তু এখন এই সিজনে আমি এদেরকে রেজাল্ট করাবো না, ব্রিডিং নেব না, নেক্সট সিজনে, পরের সিজনে আমি নেব। সামনেরটা হচ্ছে মেল, মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছে, দেখুন সামনেরটা মেল এবং এটা ফিমেল, ফিমেলটা রয়েছে ডাবল রেড ফ্যাক্টরে আর মেলটা সিঙ্গেল রেড ফ্যাক্টরে। কালার দেখুন দুর্দান্ত, অ্যাডাল্ট হয়ে গেছে এরা, কিন্তু এত তাড়াতাড়ি আমি এদের প্রোগ্রেস করাবো না, রেজাল্ট নেব না, পরের সিজনে এদেরকে বসাবো। তো চলুন আজকের ভিডিও এ পর্যন্তই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো যদি লেগে থাকে একটা লাইক করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। বাই বাই বন্ধুরা।